অভিযোগ শুনতে গিয়ে দিদির দূতরাই বিপাকে। জেলায় জেলায় তৃণমূলের সাংসদ বিধায়কেরা বিক্ষোভের মুখে, খুব সামলাতে জেরবার শাসক দলের নেতা নেত্রীরা। পঞ্চায়েতের আগে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় রোষের মুখে দিদির দূত, যেখানেই যাচ্ছেন দূতেরা সেখানেই শুনতে হচ্ছে শুধু নেই নেই আর নেই। মানুষের ক্ষোভ সামলাতে জেরবার তৃণমূল বিধায়ক সাংসদরা। মানুষের সঙ্গে কথা বলুন, কিছু গ্রিভান্স আছে সেটা শুনুন, সঙ্গে সঙ্গে আমার সভাপতি কথা বললো বিডিওর সঙ্গে, কাজটা যে হচ্ছে না সে তার জন্য কেন হচ্ছে না সব পাইপের চাওয়া হল। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে। বাড়ি পাইনি অনেকেই বলছে, আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা, এই তিনটে কথাই মেনলি সবাই বলছে। তো দুয়ারে সরকার অনেকেই নাম এসছে, অনেকেরই নতুন করে নাম আসছে। দিদির দূত কর্মসূচির শুরু থেকেই এই ছবি রাজ্যের প্রায় সর্বত্র, কিন্তু এবার আর বেপাড়ায় না, পাড়াতেই ঘেরাও দিদির দূত। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদারের বিরুদ্ধে অভিযোগ, দলের কর্মীদেরই পাত্তা দেন না তিনি, এলাকার কর্মীদের না ডেকে যুব তৃণমূল কর্মী সমর্থকদের নিয়েই কর্মসূচি পালন করছেন বিধায়ক। এদিকে এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ শোনার সময় নেই তার। একটা বাড়ি ছাদবেলা ঘর আছে, ভিতরে ঢুকবে না, ভিতরে ঝুবড়ি ঝাপড়ার ভিতরে আমরা থাকি, ঘর আসবে আমাদের দেখ কেটে দে, অন্য কারোর বাড়ি দেবে, আমাদের দেবে না। এই এমএলএ সাহেব শুধু অধিকার বাবুনে পাগল, সাধারণ মানুষের খেয়াল রাখছে না। এ তো বেড়ালকে মাছ পাহারা দিতে বলা, নিজের পাড়াতেই এত ক্ষোভ, অন্য পাড়ার সমস্যা মেটাবেন কি করে দিদির দূত পান্নালাল হালদার? এরা সকলে আমাদের লোক, অতএব তাদের যে বক্তব্য সেইগুলো আমি শুনেছি এবং সেইগুলো ব্যাপারে আমি যথাযথ ব্যবস্থা নেব। গ্রাম বাংলার মানুষকে সুরক্ষা কবচ দিতেই শুরু দিদির দূত কর্মসূচি। মানুষের কথা শুনবেন, মানুষের কাজ করবেন, কিন্তু বাংলা জুড়ে ক্ষোভের আগুনে উল্টে ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা দিদির দূতেদের। অন্য পাড়ায় দূত ঘেরাও হচ্ছে নিজের পাড়াতেই, এবার দূতেদের কবচ কুণ্ডাল প্রকল্প চালু করতে হবে না তো? রিপাবলিক বাংলা।